কোরআন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি দাড়ি উঠানোর জন্য কোন মেডিসিন ব্যবহার করা যাবে কিনা অনেকে তাদের পোষা বিড়াল কুকুর বা জাতীয় প্রাণীদের নিউটার বা স্পাইং করান এটা এক ধরনের অস্ত্রপ্রাচার যার মাধ্যমে প্রাণীর প্রজনন অঙ্গ কেটে ফেলা হয় যাতে তার তারা আর বংশ বৃদ্ধি করতে না পারে এটা যায়স কিনা গরু অথবা ছাগলকে প্রজননের কাজে নিযুক্ত করে তার বিনিময় মজুরি গ্রহণ করা যাবে কিনা নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে আমি নামাজ কাজা করতে চাই না কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায় কি করণীয় আমাদের নবী করিম সাল্লাহ আলী হুয়াশাল্লাম মাথায় কি সবসময় টুপি পড়তেন নাকি টুপি ও পাখড়ি উভয় পড়তেন জানলে উপকৃত হব অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি তন্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলী সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বার্নার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না এছাড়া ডানা ইয়ারি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কী হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সইয়া সেই অধিকার তাকে দিয়েছে এরপরে সারাবান তাসনিম এস টি আইডি থেকে আপনি লিখেছেন আমি নামাজ কাজা করতে চাই না কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায় কি করণীয় দেখুন মুসলমানের সালাদ কাজা হতে পারে দুই কারণে প্রথমত ঘুমিয়ে পড়েছেন বহু চেষ্টা করেছেন ওঠার সব ব্যবস্থা রেখেছেন তারপর অনফর্চুনেটলি তিনি উঠতে পারেননি আরেকটা হলো যে তিনি এমন কোনো চাপে ছিলেন যে চাপের কারণে সালাদ রক্ত চলে গেছে তিনি টের পান নেই ভুলে গেছেন এছাড়া ঠান্ডা মাথায় কোনো মুসলমান সালাদ ত্যাগ করতে পারেন না অতএব আমি আপনি চান না কাজা করতে তারপরেও কাজা হয়ে যায় এর মানেটা কী এর মানে যদি দুইটার কোনো একটা থাকে তাহলে ঠিক আছে এতটুকু আপনার জন্য জায়জ হতে পারে এবং গুণ হবে না কারণে বাট এর বাইরে যদি আপনি ভিন্ন কিছু মিন করে থাকেন অর্থাৎ আপনার যদি সালাদ এমনভাবে আপনার কাজা হয় যে আপনার ভালো লাগছে না তাই আপনি পড়েন নাই বা আপনি একটু ব্যস্ত আছেন এখন করতে চাচ্ছেন না স্মরণ ঠিকই আছে তো এরকম হলে সেটা আপনার জন্য খাবিরা হবে এবং না কাজ হবে আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন বিভিন্ন লেকচার এবং ভিডিও বক্তব্য আপনি শোনার চেষ্টা করুন সালাত নিয়ে কড়শোনার বর্ণনাগুলো জানার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহবিল্লা সালাতের ব্যাপারে আপনার যে গাফিলতি আছে সেটি দূর হবে মোশারফ হোসেন আপনি লিখেছেন আমাদের নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মাথায় কি সব সময় টুপি পড়তেন নাকি টুপি ও পাগড়ি উভয় পড়তেন জান উপকৃত হব ভাই নবী করিম সল্লাহ সাল্লাম এর মাথায় টুপি ছিল সাহাবিদের মাথায় টুপি ছিল বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সব সবসময় পরে থাকতেন ব্যাপারটি সেরকম নয় শোয়ার সময় বা অনেক সময় মাথা খালিও থাকতো আবার মাঝে মধ্যে পাগড়ির ব্যবহারও তাদের মধ্যে ছিল এটি বর্ণা বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় কিন্তু আপনার আমরা অনেকে মনে করি পাগড়ি পরে সালাদে গুলো সত্তর কিন্তু বেশি স্বভাব এরকম একটা বর্ণাও আছে কিন্তু সেই বর্ণা বিষয় মানদণ্ড উত্তীর্ণ নয় বরং সেটি এতটাই দুর্বল অনেক মহান্তৃগঞ্জটাকে জাল বলেছেন এহসান মাহমুদ আপনি লিখেছেন অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে দেখুন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে বল মানে এটা যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাদ আল্লাহ আলিয়া কখনও ব্যবহার করেন নাই করার নির্দেশনা দেননি তাবিজ তিনি পড়তেন না দিতেন না সাবাইকরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তাহলে তারা যেন সময়। আপনার সরাই ঝাড়ফুঁক করেন এবং সাদা আলাহ নিজে ঝাড়ফুঁক করতেন অর্থাৎ ফু দিতেন পানিতে তেলে শরীরে ইত্যাদিতে বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা নবী আলাহি সাল্লামের আদর্শ সুন্না ছিল না তিনি নিজেও করেন নাই কাউকে দেন নাই দিতে বলেনও নাই বড় বিপরীতে মানে আল্লাহ কামিমা তান ফাকত আশাকা আছে যে তাইমা ঝুলালো সে শির করলো তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ দুইটা ভিতরে পার্থক্য করেছেন অনেক গুলাম একরম এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক ওলামা ইকরামের মতো লোক যদি ছোটো বাচ্চা থাকে বা তেলত করতে না পারে নিজে যা করার মতো লোক না থাকে বা না করতে পারে তাহলে তাকে যদি কোনো আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআনের কারণ আয়াত দিয়ে এবং এটি অনেক অনেক ঐলাম একরাম জায়েজ বলেছেন বাট নবীসাল্লাহ সাল্লাম কখনও এটি দেননি করেননি এটি শূন্য না অন্তত সেটি একেবারে সুনিশ্চিত জোবায়র হুসাইন হাসান বিন যাশিম আপনি লিখেছেন অলিদের ব্যাপারে আমাদের কি আঁকিতে রাখা উচিত পরিবার থেকে কুসংস্কার দূর করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আর অলিদের বলতে যদি আপনি আপনার আল্লাহর অলিদের কথা বলেন তাহলে সেক্ষেত্রে কেউ যদি আল্লাহ তালার হুকুম আল্লাহর বিধান মেনে চলেন হালাল হারাম বাস বিচার করে চলেন সব কিছু তার আপনার সরিয়া নিয়ম অনুযায়ী তিনি মেনে চলার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে এই ভদ্রলোক তিনি কিন্তু আপনার সরিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ প্রতি নিকার বান্ধা অথবা রাখবেন আল্লাহতালা আল্লাহ তালার হিসেবে হিসাবে আল্লাহ করবেন এতটুকু এর বাইরে কিছু না তার হাতে বিশেষ কোনো পাওয়ার আছে ক্ষমতা আছে তিনি চাইলে অনেক কিছু করতে পারেন এমন কোনো ধারণা এমন কোনো বিশ্বাস একজন মুসলিম সাহেব আপনি রাখবেন না কারণ আল্লাহর আল্লাহবুল আলমের কাছে কার অবস্থান কি কোন জায়গাতে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান এটা আমরা কেউই জানি না বিধায় এইসব বিষয়গুলোতে আমরা মানুষের ব্যক্তির যে অবস্থান আল্লাহ কাছে কোথায় সে বিষয়ে আমরা কোনো বিশেষ ধারণা করতে যাব না সুতরাং আপনি দেখেছেন গরু অথবা ছাগলকে প্রজননের কাজে নিযুক্ত করে তার বিনিময় মজুরি গ্রহণ করা যাবে কিনা একটি হাদিসে এটাকে দর্বুল ফাহাল বলা হয়েছে একটা হাদিসে এটি নিষেধ করা হয়েছে অর্থাৎ কোনো পশুকে দিয়ে প্রজনন করিয়ে পয়সা নেওয়া বাট এই যুগে যেটি আছে যে এই প্রজনন প্রক্রিয়ায় নানান আপনার স্টেপ অবলম্বন করতে হয় অর্থকরি খরচ করতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রক্রিয়ার জন্য আপনার কোনো রেজিস্ট্রেশন ফি বা এরকম কোনো কিছু নির্ধারণ করা যেতে পারে এহসান মিরাজ আপনি লিখেছেন অনেকে তাদের পোষা বিড়াল কুকুর বা জাতীয় প্রাণীদের নিউটার বা স্পাইং করান এটা এক ধরনের অস্ত্রোপ্রাচার যার মাধ্যমে প্রাণীর প্রজনন অঙ্গ কেটে ফেলা হয় যাতে তার তারা আর বংশবৃদ্ধি করতে না পারে এটা যায়জ কিনা বা ইসান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পশু পাখি তাদের জন্ম নিয়ন্ত্রণ করা এবং স্থায়ীভাবে জন্ম যেটি কি বলে অর্থাৎ সন্তান প্রসব করার ধারণ করার গর্বে ধারণ করার যে ক্ষমতা সেটি শেষ করে দেওয়া এই বিষয়টির ব্যাপারে সৌদি আরবের সর্বোচ্চ অলম পরিষদকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি এর উত্তরে তারা উত্তর জানিয়েছেন যে এটি জায়জ আছে যদি কোনো বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে করা হয় এবং এটি করতে গিয়ে যাতে করে প্রাণীর প্রতি অত্যাচার অবিচারমূলক শাস্তি হয় কষ্ট হয় এই টাইপের কোনো কিছু যেন যথা সম্ভব না করা হয় বাকি অস্ত্রোপাচারের যে সাধারণ প্রক্রিয়া আছে সেটি মানে ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসাবে যেরকম করা হয় সেভাবে যদি করা হয় সেটি জায়েজ আছে শেখ মুহাম্মদ সাল্ল মজিদ হাফিজ আল্লাহ ইসলাম কিউ এতে এক প্রশ্ন উত্তরে তিনিও এ একই উত্তর দিয়েছেন এর একটি বড়ো কারণ হলো যে নবী করিম সদাল্লাহ আলাইসাল্লামের যে দুটি কোরবানিতে তিনি যে দুটি পশু জবাই করেছেন সে দুটি পশু সেগুলো খাসি করা ছিল এবং সেগুলোতে আপনার জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলা হয়েছিল নাকি গিরিমসিআলাম সেগুলো দিয়ে কোরবানি দিয়েছেন তার মানে বেআস্তালাম এটিকে জায়েজ হিসাবেই জায়েজ হিসাবে রেখেছেন এবং যদি না জায়েজ হতো তাহলে সে তিনি অবশ্যই সেটি উল্লেখ করতেন এবং কোরবানি হয়তো করতেন না তাছাড়া মানুষের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আপনার যে দৃষ্টিভঙ্গি থাকে সচরাচর বা সাধারণত সেটি আর পশুর জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি এক নয় দ্বিতীয়ত তৃতীয়ত মানুষের জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের খেলাফ অবস্থানে যেতে হয় নাবি সাল্লাম বলেছেন তাজাউজুল ওলুদ এনি উমাম তোমরা সেসব নারীদেরকে বিয়ে করো যাদের পারিবারিকভাবে বংশগতভাবে অনেক বেশি সন্তান জন্মদানে সক্ষম এ টাইপের কারণ আমি ময়দানে তোমাদের সংখ্যা দিক নিয়ে গর্ব করব তো মানুষের বিষয়টি ভিন্ন অতএব পশু প্রাণী তাদের জন্ম নিয়ন্ত্রণ করা যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যইটি করা যেতে পারে সেটি করতে গিয়ে যাতে মানে অস্বাভাবিক কোনো কষ্ট দিতে না হয় পশু প্রাণীকে সেটি হলো মূল বিষয় ট্রিটমেন্টের অংশ হিসেবে এটি করা যেতে পারে মোহাম্মদ ইমন গাজী লিখেছেন দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কি না দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করবেন না কারণ এই মেডিসিনগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর যে কোনো কিছু ন্যাচারাল এবং স্বাভাবিক বিষয়ের উপর ছেড়ে দেওয়া উচিত যদি এমন কোনো মেডিসিন থাকে যেটা মানব স্বাস্থ্যের জন্য কোনোভাবে ক্ষতিকর নয় তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজনে আপনারা এটা তাতায় ওঠা দরকার কোনো ফেতনা থেকে বাঁচার জন্য ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে কিন্তু আল্লাহব্বুল আলমিন যখন ফ্যাসলা করবেন যেভাবে ফ্যাসলা করবেন সেটার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সাধারণ নির্দেশনা এবং সেটি হলো উচিত বিশেষ করে এ জাতীয় ওষুধগুলো ত্বক বা মানুষের শরীরের জন্য নানাভাবে ক্ষতিকর হয় বিধায় সেই জায়গা থেকে এটুগুলো করা উচিত নয় যদি ক্ষতিকর কোনোভাবে থাকে এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন করণ করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলার কাছে মাপ চাইতে হবে